আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা bitco.in এর পরে পুনরায় আপডেটেড রিভিউ দিতে বলেছেন। আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু এই ওয়েবসাইটটি সম্পর্কে একটি রিভিউ দেওয়া রয়েছে। আশা করি আজকে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এইভাবে কিভাবে আপনি এখানে কিভাবে 15 মিনিট পর পর ক্লেম করবেন এবং বিটকয়েনগুলো কিভাবে উইথড্র নেবেন এবং লাইভ উইথড্রগুলো আমি দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং কিভাবে আমি এখান থেকে আর্নিং করেছি সেটিও দেখাবো। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটির মধ্যে প্রবেশ করে প্লে লিস্টে ক্লিক না করে থাকেন তাহলে প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করার পরে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যেগুলো সম্পূর্ণ আনকমন এবং ইউনিক, এবং সেই ভিডিওগুলো দেখে আপনি আর্নিং শুরু করতে পারেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। সোলের শিকাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটের লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। প্রথমে চলে আসে ইন্টারফেসের মধ্যে যে বৈশিষ্ট্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখানে বলেছে ক্লেম ইওর আওয়ার হাই পেইং ফসেট এভরি 15 মিনিটস। কোনো কোনো ওয়েবসাইট রয়েছে আধা ঘন্টা, এক ঘন্টা অথবা দু ঘন্টা অথবা তিন ঘন্টা পর পর ক্লেম করতে দেয়, কিন্তু এই ওয়েবসাইটের বিশেষ একটি স্পেশাল বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে যে 15 মিনিট পর পর আপনি ক্লেম করতে পারবেন এবং এখানে রিসিভ আপ টু 50 সাতোশি পার ক্লেম। প্রত্যেকটি ক্লেমের জন্য আপনি 50 সাতোশি করে পাবেন মিনিমাম, এবং ডেইলি বোনাস 20% অফ দ্য ডেজ আর্নিং, সারাদিন যা আর্নিং করবেন তার 20% বোনাস আপনি এক্সট্রা এখান থেকে পেয়ে যাবেন। অন ডিমান্ড ফ্রি উইথড্রলস অ্যান্ড 50% লাইফ টাইম রেফারাল কমিশন। আপনি যদি কাউকে রেফার করেন তাহলে তার এগেনস্টে প্রত্যেকটি পার্সন যা আর্নিং করবে তার মাধ্যমে আপনি 50% পর্যন্ত লাইফ টাইম এভারাল কমিশন আপনি এখান থেকে এনশিওর করে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। চলুন এবার চলে আসি, একটু যদি নিচে চলে আসি তাহলে এখানে বিটকয়েন সম্পর্কে ফসেট ক্লেম সম্পর্কে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি একটু স্টাডি করেন তাহলে এখানে অনায়াসেই পেয়ে যাবেন তাদের বিস্তারিত তথ্য। আরেকটি তথ্য আমি না দিলে নয়, সেটি হচ্ছে যদি আপনি যদি সিমিলার ওয়েবের মাধ্যমে এটির বর্তমান অবস্থা জানতে চান তাহলে এটি মোটামুটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সব কিছু শো করছে এবং পাশাপাশি কোন কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রুশিয়ান ফেডারেশন, ইউক্রেন, বেলারুশ, ভেনেজুয়েলা, ইন্ডিয়ার মতো পিপলরাও এখানে কাজ করছে। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন, তার মানে এখানে সাইন আপ রয়েছে অথবা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন তার মানে এখানে সাইন আপে ক্লিক করবেন। সেই সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আই এম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা চলে আসবে, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটের যে ক্যাপচাটি ফিল আপ করতে বলেছে সেটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাকে নেক্সট পেজে আবার হয়তো আরেকটি ক্যাপচা দিতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে ট্যাক্সির পিকচারটি সিলেক্ট করতে বলেছে, এরপর ভেরিফাই আপনি ক্লিক করবেন। আশা করি এভাবে যখন আপনি জয়েন নাও ক্লিক করবেন তখন আপনার ইনবক্সের মধ্যে তার মানে ইমেলের মধ্যে একটি মেল পেয়ে যাবেন। সেই মেলে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে আপনি অর্থাৎ আপনি লগ ইন করার জন্য জাস্ট এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পরে সরাসরি একটু ওয়েট করতে হবে, এরপর আপনি ইন্টারফেসে চলে আসবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই ওয়েবসাইটটির সাথে কানেক্টেড হওয়ার জন্য। মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে আপনি এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। মোবাইলে যারা ইউজার রয়েছেন তারা ডান দিকে 3 ডট মেনু দেখতে পাবেন, সেই 3 ডট মেনুতে যখন আপনি ক্লিক করবেন সরাসরি ডিপোজিট, ডিপোজিট হিস্ট্রি, অ্যাডভার্টাইজ, মাই অ্যাডস সব কিছু দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ সব কিছু আমি শেয়ার করব। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের বিনিময়ে যে কোনো পার্সন যাদের কোনো দক্ষতা অভিজ্ঞতা নেই, যাদের আর্নিং করা ফরজে আইন, তারা অবশ্যই আর্নিং শুরু করতে পারে। সো কীভাবে ক্লেম করতে হয় তা সেটি আমি দেখাচ্ছি। ক্লেম করার জন্য সরাসরি আপনি এই যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন 5% অফ লাকি নাম্বার, এখানে 1000 দিয়েছে। জাস্ট আমি ক্লেম করবো। ক্লেম করার পরে ক্লেম ক্লিক করার পরে আমাকে একটি অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ আপনি
তাদের যে যে ওয়েবসাইটটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবং নির্ধারিত যে পেমেন্টটুকু, তার মানে এখানে 08487 কিন্তু আমি অলমোস্ট আর্নিং করে ফেলেছি। সো আমার কিন্তু আগে এই যে যেটি ছিল সেটি আমি দেখাচ্ছি, এটি ছিল আমার 186। এরপর যখন আমি এটি ক্লেম করেছি, ক্লেম করার এগেনস্টে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে 15 মিনিট পরপর কিন্তু আপনি একটু জাস্ট অপেক্ষা করে করে এইভাবে আপনি ক্লেমগুলো করবেন। জাস্ট এইভাবে ওয়েব যখন আপনার অ্যাড চলে আসবে, তখন আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে পুনরায় আপনি 15 মিনিট পরপর ক্লেম করবেন। সো আশা করি কীভাবে ক্লেম করবেন সেটি বুঝে গেলেন। সো এখানে টাইম শুরু হয়ে গিয়েছে, এরপর আমি 15 মিনিট পরপর আবার ক্লেম করবো। এবার চলে আসি যে আপনি এখানে কীভাবে ডিপোজিট করবেন। আপনাকে আমি বলুন রাখি যে ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপর বেশ কয়েকটি ওয়েবসাইট কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি। আশা করি যদি সেই মিনিমাম 10টি ওয়েবসাইট আপনি টার্গেট করেন যে আপনি আর্নিং করবেন, তাহলে দিন শেষে কিন্তু আপনি বেনিফিট হবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে কীভাবে আপনি এই পেমেন্টগুলো, তার মানে এখান থেকে যে আর্নিং করবেন, সেই আর্নিংগুলো কীভাবে আপনি আপনার বিকাশ অথবা রকেটে নিয়ে আসবেন সেটি আমি একটু পরে বলছি। সো ডিপোজিট করার জন্য জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনার জন্য যে যে অপশনগুলো আসবে, সেই অপশনগুলো আপনাকে একটু রিসিভ করতে হবে, বুঝে শুনে তারপর আপনি এখানে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের, সেটি আমি বলবো না, তবে আপনাকে আমি অনুরোধ জানাবো শুরুতে আপনি ফ্রিতে আর্নিং করার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো অবলম্বন করেন। পারচেজ ব্যালেন্স ইজ নন রিফান্ডেবল অ্যান্ড ক্যান নট বি ট্রান্সফার্ড টু ইয়োর অ্যাকাউন্ট ব্যালেন্স মিনিমাম অ্যাকসেপ্টেড ডিপোজিট। আপনি মিনিমাম এখানে ডিপোজিট করতে পারবেন 0.00001000, তার মানে এখানে আপনি মিনিমাম 10,000 BTC, তার মানে 10,000 সাতোশি হলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি অ্যাডভার্টাইজ যদি আমি ক্লিক করি, তাহলে আপনার যদি কোনো কোনো প্রোডাক্ট থেকে থাকে, তার মানে ভার্চুয়াল প্রোডাক্ট থেকে থাকে, সেই ভার্চুয়াল প্রোডাক্টটা কিন্তু আপনি এখানে অ্যাড হিসেবে দিতে পারেন। সেজন্য আপনাকে কিছু ক্লিক খরচ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি চলে আসছি যে মাই অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে আপনি এই পেজের মধ্যে চলে আসবেন। আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে সেই ওয়েবসাইটের অ্যাডও আপনি এখানে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি যে উইড্রলগুলো কীভাবে নেবেন। উইড্রলগুলো নেওয়ার জন্য জাস্ট আপনাকে উইড্রল বাটনে ক্লিক করতে হবে। উইড্রল বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। আশা করি এই ইন্টারপেজে আসার পরে ইউ স্টিল হ্যাভ নট রিচড দ্য মিনিমাম পে আউট অ্যামাউন্ট, তার মানে আপনি যদি এখানে উইড্রল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে 20,700 সেখানে আর্নিং করতে হবে। আমার কিন্তু এত হয়নি, জাস্ট সিম্পল এটি হয়েছে সেটি আমি দেখিয়ে দিলাম। অনেকে কিন্তু আপনাদের মধ্যে রয়েছেন যে পেমেন্ট প্রুফ দেখতে চান, তাদের উদ্দেশ্যে বলি যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়, এবং আমি আমার চ্যানেলের মধ্যে সেরকম কিছু ওয়েবসাইট বা অ্যাপস শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন। এবং কিছু কিছু ওয়েবসাইট 2 দিন 5 দিন বা 7 দিন অথবা 10 দিন পরে পেমেন্ট দেয়, তবে আপনাকে কাজ করে লেগে থাকতে হবে। তার মানে যদি আপনি ধারাবাহিকভাবে বা নিয়মিত মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো টার্গেটের ওয়েবসাইটগুলোতে এইভাবে কাজ করেন, তাহলে দিন শেষে কিন্তু আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন এবং উইড্রোগুলো করে নিতে পারবেন। সো আমার যে সামান্য পরিমাণ আর্নিং হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো যখন আপনার 20,700 হবে, তখন আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন। সো উইড্রো নেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি বলছি। আপনার যদি coinbase.com-এর মধ্যে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে জাস্ট coinbase.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। কেননা এই coinbase.com-এর মধ্যে বিটকয়েন, ইথরাম, XRP, বিটকয়েন ক্যাশ, জ্যাট ক্যাশ, স্টেলার, লোমেন্স, লিটকয়েন সহ অনেকগুলো ওয়ালেট আপনি ফ্রিতে আর্নিং করতে ফ্রিতে ইউজ করতে পারেন। সো আমি বিটকয়েনে ক্লিক করছি। বিটকয়েনে ক্লিক করার পরে আমি এবার যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা নিব। ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার জন্য ওয়ালেটে ক্লিক করতে হবে, এরপরে রিসিভে ক্লিক করতে হবে। রিসিভে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে যে একটি অ্যাড্রেস লিঙ্ক রয়েছে সেটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি এখানে চলে আসবো। জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। আশা করি সেম প্রসেসগুলোর মাধ্যমে আপনি উইড্রোগুলো নিতে পারবেন। এরপরে আমার এখানে যখন 20,700 হবে, সেটি এখানে বসাতে হবে। এরপর ক্যাপসাতে ক্লিক করতে হবে। ক্যাপসাতে ক্লিক করার পরে উইড্রো বাটনে ক্লিক করলে আপনি 2 থেকে 5 দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু আপনি আপনার পেমেন্টগুলো সরাসরি এই কয়েনবেসের মধ্যে, তার মানে মূল ব্যালেন্সের মধ্যে
দেখতে পাবেন। তার মানে আপনি এই ওয়েবসাইটটি থেকে সরাসরি এই যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে, ওয়ালেট অ্যাড্রেসটি ইউজ করে কয়েন বেসের মধ্যে নিয়ে আসতে পারবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে পেমেন্টগুলো বিটকয়েন এই কয়েন বেস ওয়ালেট কয়েন বেস থেকে কীভাবে আপনি বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন, সেটির জন্য আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি আমার চ্যানেলে সরাসরি চলে আসেন ডলার বাই সেল এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো ধরনের বিটকয়েন ওয়ালেট, তার মানে লিটকয়েন, বিটকয়েন, তারপর ডজ কয়েন যা রয়েছে সব কিছু কিন্তু আপনি খুব সহজেই এই ভিডিওটি দেখার পরে আপনি বিকাশে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি স্টেপ বাই স্টেপ আমার প্লেলিস্টে ক্লিক করে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ক অনেক ভিডিও পাবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না। আমি আপনাকে অনুরোধ জানাবো সেই ভিডিওগুলোর কোনো না কোনো ভিডিও আপনাকে মুগ্ধ করবে, এবং সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন এবং আর্নিংয়ের জগতে নিয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। I'll catch you guys in my next video. Till then, take care.